জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঢাবির নৈরাজ্যকর কর্মসূচির দায় খালেদা জিয়া ও তারিক রহমানকে নিতে হবে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকার বিএনপিকে ভয় পায় তাই আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে হামলা করছে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন। মসজিদে রুমেনিয়ার শিশু দর্শন, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড। ভুল বিচারে সাজাপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে বললেন হাইকোর্ট। জব শিকার নয়, জব ক্রিয়েটর হবে তরুণরা বললেন পলক। ইমরান খানের বিরুদ্ধে 16 মামলা। আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। উত্তরপ্রদেশে নতুন নিয়ম, ইচ্ছের বিরুদ্ধে সন্ধ্যার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না নারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতু নিয়ে মানুষের উচ্ছ্বাস বিনষ্ট করার চেষ্টা করছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সহ নানা নৈরাজ্যকর কর্মসূচি করছে তারা। এর দায় কারাগারে বাইরে থাকা খালেদা জিয়া ও তারিক রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় থেকে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল উস্কানি দিয়েছে। বাবা গুট্টের নেতাদের নিয়ে ছাত্রদল কর্মসূচি পালন করতে চাইলে নিয়মিত ছাত্ররা তো বাধা দেবেই। জনগণকে সাথে নিয়ে সরকার বিএনপি নৈরাজ্য প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া এবং লাঠিপেটার মতো ঘটনা ঘটে, এতে আহত হন বেশ কয়েকজন। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। সরকার বিএনপিকে ভয় পায় তাই আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে হামলা করছে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। সরকার বিএনপিকে ভয় পায় তাই প্রতিবাদ সমাবেশ ও আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে হামলা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এ সময় রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেও গুনাহ হবে এমন ধারণা আওয়ামী লীগ নেতাদের। উন্নয়নের নামে চুরি করছে সরকার, চুরির কথা বলতে গেলে সরকারি লোকজন কণ্ঠ চেপে ধরছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে আর তা কখনো মেনে নেওয়া হবে না, প্রতিবাদ শুরু হয়েছে, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। ঢাবির ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। সকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদেশে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বলেন, ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তবে সাধারণ ছাত্ররা তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে, তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তারা। মসজিদের রুমে নিয়ে শিশু দর্শন, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড। রংপুরের তারাগঞ্জে 10 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মসজিদের ইমাম আতিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আলী আহমেদ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তাইজুর রহমান লাইজু জানান, তারাগঞ্জে 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেন পার্শ্ববর্তী এলাকার আতিকুল ইসলাম। তিনি স্থানীয় মসজিদের ইমাম। প্রাইভেট পড়ার জন্য তার কাছে গেলে মসজিদের থাকার রুমে নিয়ে 2020 সালের 11 এপ্রিল সকালে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় শিশুটির পিতা মামলা করলে পুলিশ তদন্ত করে অভিযোগপত্র দেয়। 10 জন সাক্ষীর সাক্ষ্য শেষে ইমাম আতিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আদেশের সময় আতিকুল কারাগারে উপস্থিত ছিলেন। ভুল বিচারে সাজাপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে বললেন হাইকোর্ট।
ভুল বিচারে কেউ সাজাপ্রাপ্ত হলে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে খালাসপ্রাপ্ত ব্যক্তি। হাইকোর্টের এ যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রকাশিত হয়েছে। এর আগে 6 জানুয়ারি বিচারপতি কৃষ্ণ দেবনাথ এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গাজীপুরের বাওয়াল শালবনি নিয়ে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলার 2 আসামি আনোয়ার হোসেন ওরফে শঙ্কর চন্দ্র দেবনাথ ও জাকির হোসেনকে খালাস দেন হাইকোর্ট। এর আগে বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়া এ মামলার পুলিশ সদস্যরা সাক্ষ্য না দেওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন আদালত। জব শিকার নয়, জব ক্রিয়েটর হবে তরুণরা, বললেন পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের তরুণরা আজ জব শিকার নয়, জব ক্রিয়েটার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। ডলার আয়ের জন্য এখন আর বিদেশে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই, এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি, কাজেই বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তান বা অন্য কোনো ব্যর্থ রাষ্ট্রের সাথে তুলনার সুযোগ নেই। মানিকগঞ্জের ঘেউরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ উপলক্ষে মানিকগঞ্জের গিওর ডিএন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন। পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার মানিকগঞ্জবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। আমরা আশা করছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে খুব দ্রুত এই আইটি ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শেষ হবে এবং 2 বছরের মতো এখানে আমরা কার্যক্রম শুরু করব। এখান থেকে প্রতি বছর 1000 তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই তরুণ তরুণীরা মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বসে ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার আয় করবে, নিজেরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। ইমরান খানের বিরুদ্ধে 16 মামলা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে 16টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে গত সপ্তাহে লং মার্চের সময় সংগঠিত দাঙ্গার কারণে ইসলামাবাদের পুলিশ এসব মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আজাদি মার্চ নামে লং মার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের উপর হামলা ও জানমালির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর থেকে পার্লামেন্টে ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের নেতৃত্বে দেশটির বিভিন্ন শহর একের পর একে সমাবেশে অনুষ্ঠিত হয়। কিন্তু গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজাদি মার্চ নামে লং মার্চে পিটিআই নেতা কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। এক পর্যায়ে আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়েছে শ্রীলঙ্কা। রাজধানী কলম্বোয় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে হাজারো নাগরিক। সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনের সামনে সড়কে অবস্থান নেই বিক্ষোভকারীরা। বিবিসির খবর বলছে, এ সময় তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে জনতা। আটকাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছড়িয়ে পড়ে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। উত্তরপ্রদেশের নতুন নিয়ম, ইচ্ছের বিরুদ্ধে সন্ধ্যার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না নারীদের। ভারতে জারি করা হলো নতুন নিয়ম, রাজি না থাকলে কোনো নারীকে সন্ধ্যা 7টার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না। সম্প্রতি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন নিয়ম জারি করেন তার রাজ্যে। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। উত্তরপ্রদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান দপ্তর থেকে জানানো হয়, কোনো নারী লিখিত অনুমতি না দিলে তাকে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত কর্মক্ষেত্রে থাকার জন্য বাধা করা যাবে না, এমনকি বাড়ি থেকেও কাজ করানো যাবে না। দপ্তরের যুগ্ম সচিব সুরেশ চন্দ্র জানান, নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো কাজ করানো যাবে না বা তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না। নারীরা যদি রাতের বেলা এসে কাজ করতে চান, তবে তাদের যাতায়াতের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠানকে বহন করতে হবে।